হ্যালো, কি অবস্থা? সবার কেমন আছো? সবাই, অনেক দিন পর আজকে দেখা। সেই 2 সপ্তাহ আগে আমরা সরলরেখা নিয়ে পড়ছিলাম, 2 সপ্তাহ পরে আমরা আবার আজকে সরলরেখা পড়ব। তো গত ক্লাসে যা যা পড়ছিলাম তোমাদের কি মনে আছে নাকি সব ভুলে গেছো? সেই পূজার বন্ধের আগের সপ্তাহে আমরা সরলরেখার 3.6 শুরু করছিলাম। গত ক্লাসে সরলরেখার 3.6 বা 3RF যেটাই বলি না কেন সেটা আমরা শুরু করছিলাম, এবং কয়েকটা টাইপের ম্যাথ সহ বেসিক আলোচনাগুলো শেষ করা হয়েছিল। তো আজকে ক্লাসে 3.6 বা 3RF এর বাকি টাইপের ম্যাথগুলো করানো হবে। তো গত ক্লাসে যে বেসিক আলোচনাগুলো করা হয়েছিল, সমান্তরাল রেখার সমীকরণ কেমনে বের করে, লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে, এগুলা কিন্তু আজকে ক্লাসে লাগবে। বা সরলরেখার ঢাল কীভাবে বের করতে হয়, তারপর 3.5-এ পড়া হয়েছিল বিভিন্ন প্রকৃতির সরলরেখার সমীকরণ, এগুলা কিন্তু আজকে ক্লাসে এবং পরবর্তী মানে পরবর্তী 3.7 ওটাতেও লাগবে। কাজেই 3.5 এবং 3.6-এ যতটুকু পড়ানো হয়েছে ওটুক কি তোমাদের মনে আছে? যদি মনে না থাকে তাইলে কিন্তু আজকে ক্লাসে বুঝতে অসুবিধা হবে। একটু কমেন্ট পড়ে আসি, কেমন আছো তোমরা বলো, কেমন আছো তোমরা, পড়াশোনার কি খবর, আগেরগুলা কি মনে আছে নাকি সব ভুলে খেয়ে ফেলছো? ওয়ালাইকুম আসসালাম ইশতিয়াক, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম নীলা। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া মুফাজ্জল, ভালো আছি, তুমি কেমন আছো? নমস্কার সমৃতা, কেমন আছো তুমি? আগের ক্লাসটা একটু সামারি করেন। সামারি তো এখন করা যাবে না ভাই, তুমি আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখো। যারা আগের ক্লাসটা দেখো নাই তোমরা আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখো, মানে আগের ক্লাসে তো অনেক কিছু পড়াইছি, সব কিছু এখন সামারি করা তো পসিবল না ভাইয়া, তাইলে তো আজকে ক্লাসের টপিকগুলো শেষ করতে পারবো না। আগের ক্লাসটা একটু রিভিশন দিয়ে তারপরে এই ক্লাসটা দেখো যদি তুমি আগেরগুলো ভুলে গিয়ে থাকো, কিন্তু এখন এত লম্বা ক্লাসের সামারিটা না পসিবল হবে না ভাইয়া। হ্যাঁ আমিও ভালো আছি সমৃতা, নমস্কার ভারত চাকমা, নমস্কার আদি। হ্যাঁ ঠিক আছে, আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম ফারিহা, অনেক মানুষ চলে আসছে, আমরা ক্লাস শুরু করে দিই। তো আজকে আমরা 3.6 বা 3RF শেষ করব। আজকে ক্লাসে 3.6 বা 3RF শেষ করে যদি সময় পাই তাহলে আমরা আজকে 3.7 অথবা 3RG শুরু করব। 3RF বা 3.6 শেষ করে পরবর্তী অধ্যায় যেটা 3.7 সেটার কিছু সূত্র বা মৌলিক কিছু জিনিস আজকে আলোচনা করে রাখব, যাতে পরের দিন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাইতে পারি। প্রথমেই যে ম্যাথটা আছে এটা একদমই সহজ ম্যাথ, গত ক্লাসেও দেখানো হয়েছে এরকম ম্যাথ, বাট আজকে আর একটু রিভিউ করে নেই। প্রথম ম্যাথটা খুবই সহজ, 3.5 এবং 3.6 মিক্সড টাইপ। তোমাকে বলছে x-অক্ষের সমান্তরাল, একটা সরল রেখা x-অক্ষের সমান্তরাল এবং দুইটা রেখার ছেদবিন্দুগামী। এই যে একটা সরল রেখার সমীকরণ বের করতে হবে, যেই সরল রেখাটা x-অক্ষের সমান্তরাল এবং x-3y+2=0 ও x+y-2=0 এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। তো আমরা কি জানি, x-অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি আমরা 3.5-এ পড়ছি, x-অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হইল y=b। x-অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y=b, এটাই আমাদের অ্যান্সার। কিন্তু বি এর মানটা বের করে দিতে হবে, বি এর মানটা এখানে বের করে বসাই দিতে হবে, তাইলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন এই রেখাটা দুইটা রেখার ছেদবিন্দুগামী, প্রশ্নে বলছে x-3y+2=0 x+y-2=0, এই যে এই ম্যাথটা কিন্তু করতেছি আমরা, সবার উপরের ম্যাথটা, এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু বের করা, এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু বের করা। তুমি সিম্পলি ক্যালকুলেটারে বসিয়ে দিয়ে ছেদবিন্দু বের করে ফেলবা, সিম্পলি ক্যালকুলেটারে বসিয়ে দিলেই ছেদবিন্দু বের হয়ে যাবে। জাস্ট এ মিনিট, ওয়েট এ মিনিট প্লিজ, আমার ক্যালকুলেটারটা, হ্যাঁ দেখো এই যে
এই যে দুইটা সরল রেখা আমাদের নির্ণেয় রেখাটা বলছে, এই দুইটা রেখার ছেদবিন্দুগামী। তো তুমি কি করতে পারো, এই দুইটা রেখার প্রতিস্থাপন অথবা অপনয়ন, যেইটা তোমার ভালো লাগে, অপনয়ন পদ্ধতি সবচেয়ে সেরা, ইজিলি করা যায়। অপনয়ন পদ্ধতিতে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু বের করতে পারো, অথবা ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করেও বের করে ফেলতে পারো। আমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি, তোমরাও ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। এটার ছেদবিন্দু হবে 1,1। ছেদবিন্দু, এই রেখাদ্বয়ের ছেদবিন্দু লিখবা, 1 নং এবং 2 নং রেখার ছেদবিন্দু। ইন্টারমিডিয়েট লেভেলে তো ক্যালকুলেটর ইউজ করা যায়, কাজেই তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। আর যারা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সমীকরণ সমাধান করতে হয় জানো না, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দিবা ক্যালকুলেটরের সাহায্যে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, তাহলে অনেক ভিডিও চলে আসবে। আর তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে না চাও, যেহেতু অনেক ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না, তুমি এই দুইটা সমীকরণ 9-10-এ তো শিখছো, অপনয়ন পদ্ধতি সবচেয়ে সহজ। তো আমি বের করে ফেললাম ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট, তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, নাম্বার কাটবে না। এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে 1,1, দুইটা রেখার ছেদবিন্দু 1,1। তাহলে প্রশ্নে বলা আছে আমাদের নির্ণেয় রেখাটা এই দুইটা রেখার ছেদবিন্দুগামী, তার মানে ওয়াই কস টু বি এই রেখাটা 1,1 বিন্দুগামী। তাহলে অবশ্যই আমি এই রেখার সমীকরণে ওয়াইয়ের জায়গায় বসাইতে পারি 1, এক্সের জায়গায়ও বসাইতে পারি 1, কিন্তু এখানে তো এক্স বসানোর দরকার নাই, শুধু ওয়াইয়ের ভ্যালু বসাইলেই হবে, দ্যাট মিনস বি ইকুয়ালস টু 1। সুতরাং ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এটাই আমাদের নির্ণেয় রেখার সমীকরণ। আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি, তবে এখানে বি এর মানটা বের করতে হবে, বের করার জন্য এই দুইটা রেখার ছেদবিন্দু বের করতে হবে 1,1। এরপরে যেহেতু এই রেখাটা 1,1 বিন্দুগামী, তুমি ওয়াইয়ের জায়গায় বসাইতে পারো 1, এই যে এখানে আছে 1, মানে কোটিটা বসাইতে পারো, তাহলে বি এর ভ্যালু পাইছি 1। এখন এই বি এর ভ্যালুটা এই সমীকরণে বসাই দিছি, ওয়াই ইকুয়ালস টু 1, এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো তোমাকে যদি এই ম্যাথটাই, সেম ম্যাথটা বলা হইতো যে ওয়াই অক্ষের সমান্তরাল, ধরো বাকি সব কিছু সেম আছে, তোমাকে যদি বলতো যে এই ম্যাথটাই ওয়াই অক্ষের সমান্তরাল, তো ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি? ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। তাহলে তখন এখানে হয়তো এ ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 1। এই তোমরা কি বুঝতে পারতেছ? এই যে ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এর মানটা বের করতে হবে। এই যে এখানে, এখানে তো আসলে বিন্দুটা বেশি সহজ চলে আসছে, বিন্দুটা চলে আসছে 1,1, ভুজের মানও যাক কোটির মানও তাই চলে আসছে, বাট সবসময় কিন্তু সেম আসবে তা না। মানে তুমি এইখানে এই রেখাটা যেহেতু এই বিন্দুগামী, তুমি এক্সের জায়গায় বসাতে পারো ভুজ, আর যখন ওয়াই ছিল তখন বসাতে পারো কোটি। তো এই ম্যাথটা কিন্তু খুবই সোজা, এই ম্যাথগুলো রিটেনে আসে না, এমসিকিউতে বেশি আসে, খুবই 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 সোজা, এগুলা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? তো এইটাতে কারো অসুবিধা হওয়ার সুযোগ নাই। তুমি যদি আগের ক্লাসটা করে থাকো, এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে ওয়াই কস টু বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ এক্স ইকস টু এ, এইটা যদি তুমি জানো, তাহলে এই ম্যাথে তোমার অসুবিধা হওয়ার কোনো বা প্রবলেম হওয়ার কোনো জায়গা আসলে নাই। এর পরের ম্যাথটা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বোর্ডে এখনো পর্যন্ত 15-16 বার আসছে। এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা এখনো পর্যন্ত বোর্ডে 15-16 বার আসছে, এত ইম্পর্টেন্ট ম্যাথ। তোমাকে বলছে এবি ও এসি রেখা দুইটির সমীকরণ, একটা রেখা হচ্ছে এবি রেখা, ধরলাম এবি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2x+1, আর এসি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4x-1। দেখো প্রশ্নে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এই দুইটা সমীকরণকে যদি আমি সাজাই লিখি সুন্দর করে, প্রমিত মানে সরল রেখার সাধারণ সমীকরণের মতো লিখি, এক পক্ষে নিয়ে আসি, তাহলে এটা হবে 2x-y+1=0, আর এইটা হবে 4x-y-1=0। দেখো, মানে আমি এই সরল রেখার সমীকরণ দুইটাকে প্রমিত সমীকরণের মতো এক পাশে এনে সুন্দর করে সাজায় লিখলাম। দেখো, অসুবিধা তো নাই, 4x-y-1=0। তো এখন প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে
এবি রেখার উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। তোমাকে এবি রেখা এবং এসি রেখা দুইটা রেখার সমীকরণ দেয়া আছে, আমি সাজাই লিখলাম। এখন বলা হয়েছে এপি রেখার সমীকরণ বের করতে হবে যে এই রেখাটা কিনা এবি রেখার উপর লম্ব। তো এখানে ভালো হয় তুমি যদি প্রথমে চিত্রটা আঁকাও, চিত্র না এঁকেও এই ম্যাথ তুমি করতে পারবা, বাট তুমি যদি প্রথমে চিত্রটা আঁকাও তাহলে এই ম্যাথটা তোমার কাছে পানি ভাত মনে হবে। দেখো প্রথমে আমি এবি এবং এসি আঁকাই, ধরো এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এবি রেখা। এবি রেখার সমীকরণ হচ্ছে 2x - y + 1 = 0। আরেকটা হচ্ছে এসি রেখা, ধরো এটা হচ্ছে এসি রেখা, এই যে এটা এ এটা সি, এসি রেখার সমীকরণ হচ্ছে 4x - y - 1 = 0। এটা হচ্ছে এসি রেখা, এবি এসি দুটো অবশ্যই এ বিন্দুগামী, তাই না? তো তোমাকে বলা হয়েছে এপি রেখার সমীকরণ নির্ণয় করো। তো এপি রেখাও তো অবশ্যই এ বিন্দুগামী হবে এবং এপি রেখাটা এবি রেখার উপর লম্ব। প্রশ্নে বলা আছে এপি রেখাটা হবে এবি রেখার উপর লম্ব, তাহলে এই যে এবি রেখার উপর লম্ব, দেখো লম্ব হয়েছে, কিন্তু যদিও এক্সাক্টলি হয় নাই তোমরা সুন্দর করে আঁকাইও। এই যে দেখো এটা ধরলাম পি বিন্দু, এপি রেখা, দেখো এপি রেখা এবি রেখার উপর লম্ব। প্রশ্নে বলা আছে এপি রেখা এবি রেখার উপর লম্ব। তো এখন ভালো করে একটু চিত্রটা দেখো, কেউ যদি এই চিত্রটা একটু এঁকে ফেলে তাহলে এই ম্যাথ তার কাছে আর কোনো বিষয় না, এই ম্যাথ তার কাছে আর কোনো বিষয় না, কারণ এখন সব কিছু চিত্র দেখেই বোঝা যাচ্ছে। আমাদের নির্ণয় রেখা এপি, এই এপি রেখা হচ্ছে এবি রেখার উপর লম্ব। নির্ণয় রেখা এপি এটা কার উপর লম্ব? এবি রেখার উপর লম্ব। সুতরাং আমরা বলতে পারি এপি রেখার সমীকরণ, এপি রেখার সমীকরণ এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কেমন হবে? এবি রেখার উপর লম্ব এমন রেখার সমীকরণ হবে। লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে তোমরা জানো, এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ ইন্টারচেঞ্জ এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ, দ্যাট মিনস এটা হয়ে যাবে x + 2y + k = 0। দেখো এটা কিন্তু আমরা আগে ক্লাসে খুব বিস্তারিত জেনে আসছি, এবি রেখার লম্ব এরূপ রেখার সমীকরণ হবে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ এবং ধ্রুবক চেঞ্জ। তো এটাই হবে আমাদের নির্ণয় রেখা। তবে এখানে কে এর মানটা বের করতে হবে, এই যে কে এর মানটা বের করে বসাই দিতে হবে, এটাই হবে আমাদের নির্ণয় রেখা। তবে কে এর মানটা বের করে বসাইতে হবে। এখন কে এর মান কেমনে বের করব? আমি কি বলতে পারি না যে এই এই রেখাটা এপি রেখাটা এ বিন্দুগামী? এপি রেখাটা অবশ্যই এ বিন্দুগামী। তো আমি যদি এই এ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি তাহলে আমি বলতে পারবো এপি রেখা এ বিন্দুগামী। তখন এক্সের জায়গায় এ বিন্দুর ভুজ, ওয়াইয়ের জায়গায় এ বিন্দুর কোটি বসাই দিলেই তুমি কে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। তাহলে এখন আমার প্রথম কাজ হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক বের করা। তো এ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবো? এ বিন্দু হচ্ছে এবি রেখা এবং এসি রেখার ছেদবিন্দু, এ বিন্দু হচ্ছে এবি রেখা, এই যে এই রেখা এবং এই রেখা দুইটার ছেদবিন্দু। তো তুমি ডিরেক্ট ক্যালকুলেটারেও করতে পারো অথবা অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি যেটা তোমার ভালো লাগে। আমি ডিরেক্ট ক্যালকুলেটার ইউজ করে করে ফেলতেছি। তুমি লিখবা খাতায় যে এবি রেখা এবং এসি রেখার ছেদবিন্দু হচ্ছে এ, সুতরাং এই রেখা দুইটা সমাধান করে পাই, তাইলে তুমি এ বিন্দুর স্থানাঙ্ক পাবা 2 - 1 - 1। এগুলো কিন্তু ডান পাশে নিয়ে বসাইতে হয় ক্যালকুলেটারে, 4 - 1 = 1, ছেদবিন্দু আসছে 1, 3, ছেদবিন্দু এই যে এ বিন্দুর স্থানাঙ্ক 1, 3। দেখো যারা ক্যালকুলেটার দিয়ে করতে পারো না ইউটিউবে একটু কষ্ট করে সার্চ দিবা, ক্যালকুলেটারের সাহায্যে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, এইটা এটা ডিরেক্ট সমাধান করলেই আমি এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি 1, 3। তাহলে আমি এখন কি লিখব? এখন লিখব দেখো এই যে এই রেখাটা এপি রেখাটা, এপির সমীকরণ তোমার বের করতে হবে এই রেখাটা কোন বিন্দুগামী। এপি রেখাটা তোমরা খাতায় লিখবা যে এই রেখাটা এ বিন্দুগামী, মানে তুমি এক্সের জায়গায় বসাইতে পারো 1, ওয়াইয়ের জায়গায় বসাইতে পারো 3, 3 × 6 প্লাস k = 0। দেখো কত সুন্দর মেথ, দেখো এক্সের জায়গায় বসাইতে পারো এ বিন্দুর ভুজ, ওয়াইয়ের জায়গায় বসাইতে পারো এই এ বিন্দুর কোটি, সুতরাং কে এর ভ্যালু আসবে -7। কে এর ভ্যালু কত আসবে? কে এর ভ্যালু আসবে -7। তাইলে এখন তুমি কে এর ভ্যালু এখানে বসায় দেও, তাইলে অ্যান্সার এই যে এখানে কে এর ভ্যালু বসায় দেও,
এটাই অ্যান্সার, শেষ। তাহলে এপি রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইকোয়ালস টু জিরো। তুমি যদি খালি এই চিত্রটা আঁকাও তাহলে চিত্রই তোমাকে বলে দিবে কি করা লাগবে। চিত্রই তোমাকে বলে দিবে যে এপি রেখা এবি রেখার উপর লম্ব, তাইলে এপি রেখার সমীকরণ হবে এবি রেখার লম্ব রেখার সমীকরণ। এবং সেখানে কে এর মান বের করার বুদ্ধি হচ্ছে এ বিন্দুটার স্থানাঙ্ক এখানে বসায় দিতে হবে, আর এ বিন্দু স্থানাঙ্ক বের করা একদমই সোজা, এই দুইটা রেখার ছেদবিন্দু ক্যালকুলেশন করলেই এ বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখনও পর্যন্ত পরীক্ষায় অনেকবার আসছে, 10 থেকে 12 বার আসছে এই ম্যাথটা। করতে পারছো কি তোমরা ম্যাথটা? করতে পারছো কি? এপি এর সমীকরণ কিভাবে পেলেন? এপি এর সমীকরণ পাইছি, এপি রেখা হচ্ছে এবি রেখার উপর লম্ব, এই রেখার লম্ব রেখার সমীকরণ দিয়ে আমরা এপি রেখার সমীকরণ পাইছি। লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা আমরা গত ক্লাসে পড়ে আসছি, গত ক্লাসে দেখে আসছি ভাইয়া। তুমি মেবি গত ক্লাসটা মিস করছো হইতে পারে, না হলে কিন্তু বুঝতে পারার কথা। তো এই ম্যাথটা এখনো পর্যন্ত অনেকবার বোর্ডে আসছে, তুমি যদি খালি চিত্রটা আঁকাও প্রশ্নটা পড়ো বাকি সব কিছু তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কঠিন কোনো কিছুই থাকবে না, ঠিক আছে? জি ভাইয়া জলের মতো পরিষ্কার, ঠিক আছে, ভেরি গুড। কামরুন নাহার মুক্তা, ঠিক আছে, কেমন আছো তুমি মুক্তা? হ্যাঁ, এখন দেখো পরের ম্যাথটাতে যাই। শোনো, সরল রেখার ম্যাথ তুমি যদি সূত্রগুলো ভালো মতো বোঝো আর প্রশ্নে কি বলছে এই জিনিসটা পড়ে খালি চিত্রটা আঁকাও, সবসময় যে চিত্র আঁকাইতে হবে তা না, বৃত্ত যখন পড়বো বা বৃত্ত অধ্যায়ে চিত্রটা আঁকলে আরো সোজা হয়ে যায়, সরল রেখা অধ্যায়েও তুমি যদি চিত্রটা আঁকাই ফেলো তোমার কাছে আর কঠিন লাগার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো চলো পরের ম্যাথটাতে যাই, যে ম্যাথটাতে পসিবল চিত্র আঁকা তোমরা চিত্র আঁকাবা, আর যেগুলাতে চিত্র দরকার নাই সেটা তো আঁকার প্রশ্নই আসে না, ডিরেক্ট সূত্র বসালে অনেক ম্যাথ হয়ে যায়। তো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কেউ যদি চিত্র না এঁকে করতে চায় তার কাছে এই ম্যাথটা সারা জীবন কঠিন মনে হবে, যে এই ম্যাথটা চিত্র এঁকে করবে তার কাছে মনে হবে ম্যাথটা সহজ, আর যে চিত্র না এঁকে করবে তার কাছে সারা জীবন ওটা কঠিনই থেকে যাবে, তার কাছে আর এটা সহজ কখনোই মনে হবে না। তো প্রশ্নটা কি বলছে দেখো, বলছে 3x-4y+8=0 একটা রেখা, এই রেখার সমান্তরাল দিকে, এই যে একটা রেখা, এই রেখার সমান্তরাল দিকে এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। প্রশ্ন পড়ার পরে তোমার মনে হইতে পারে এটা কি চাইলো কিছুই বুঝলাম না, একটা রেখা থেকে সমান্তরাল দিকে আর একটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব, এটা আবার কেমন কথা? তোমার কাছে মনে হইতে পারে এটা কি বলছে কিছুই তো বুঝলাম না। তো তুমি যদি একটু চিত্র আঁকাও, চিত্র আঁকলেই দেখবা জিনিসটা কত সোজা হয়ে যায়। ধরো এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে এরকম, অনেকভাবে আঁকা যায়, একভাবে আঁকাইলে হলো, আমি যেভাবে আঁকাইতেছি হুবহু এইভাবে আঁকাইতে হবে ঘটনা তা না, তুমি তোমার মতো আঁকাইতে পারো। ধরো এইটা 3x, হুবহু যে এইভাবে আঁকাইতে হবে তা না, তুমি অন্য যেভাবে আঁকাও কোনো অসুবিধা নাই, খালি জিনিসটা আগে বোঝো, জিনিসটা আগে বোঝো যে আমি করতে চাইতেছি কি। 3x-4y এই উপরে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, 3x-4y+8=0 এই রেখার সমান্তরাল দিকে, ভালো কথা, আগে এই রেখাটা চিত্র আঁকাইলাম, এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাই এখন এই রেখাটাও আঁকাই, ধরো এই রেখাটা হচ্ছে এইটা, এই রেখাটা হচ্ছে এইটা, 3x+y+4=0, এই যে দেখো এটা হচ্ছে প্রথম রেখাটা আর এইটা হচ্ছে দ্বিতীয় রেখাটা। এখন তোমাকে কি বলা হয়েছে? প্রশ্নে বলছে এই রেখার সমান্তরালে, এই রেখার ধরো সমান্তরালে এই রেখা থেকে 1,2 বিন্দু দূরত্ব, ধরো 1,2 বিন্দু হচ্ছে এইটা, এইটা হচ্ছে 1,2 বিন্দু। এখন প্রশ্নে বলছে এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব, এই যে এই রেখা থেকে, এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে, তবে সোজাসুজি দূরত্ব বের করলে হবে না, আমরা তো দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝি। 3.7 অধ্যায়ে আজকের ক্লাসেই হয়তো অথবা আগামী ক্লাসে দেখাবো একটা বিন্দু থেকে একটা রেখার কীভাবে লম্ব দূরত্ব বের করতে হয়। তবে এইখানে কিন্তু এই রেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব বের করলে হবে না, দূরত্বটা বের করতে হবে এই রেখা থেকে এই বিন্দুর কিন্তু এই রেখার সমান্তরালে, এই যে এই রেখার, এই সমান্তরাল কি হয়েছে, হয় নাই তো,
এই রেখার সমান্তরালে, মানে এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব, এই যে এই রেখার সমান্তরালে দেখো, নর্মাললি আমি যদি তোমাকে বলতাম এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, সরি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, তাহলে কিন্তু সবাই লম্ব দূরত্ব নিয়ে নিত, কিন্তু এই ম্যাথে লম্ব দূরত্ব নেওয়া যাবে না, এই রেখা থেকে এই বিন্দু দূরত্বটা বের করতে হবে এবং সেই দূরত্বটা হইতে হবে এই রেখার সমান্তরালে। তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো? প্রশ্নটা কি বুঝতে পারছো তোমরা? তো এখন আমরা যদি এই দূরত্বটা বের করতে চাই, আমাদের কাজ কি? ধরলাম এই বিন্দুটা হচ্ছে পি, কি আজকে লিখা এত খারাপ হচ্ছে, এই বিন্দুটা ধরলাম পি আর এই বিন্দুটাকে ধরলাম কিউ। আমাদের কাজ হচ্ছে পি কিউ বের করা, পি কিউ বের করা। একটু বলো তো তোমরা প্রশ্নটা বুঝতে পারছো কিনা? এই রেখা থেকে 1,2 বিন্দু দূরত্ব বের করতে হবে, তবে সেই দূরত্বটা বের করতে হবে এই রেখার সমান্তরাল দিকে, এই রেখার সমান্তরাল দিকে। প্রশ্ন বুঝছো? পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমি যদি কোনোভাবে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, আমি যদি কোনোভাবে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, তাইলেই এই ম্যাথ শেষ। কেন? কারণ পি কিউ মানে কি? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। পি বিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলেই ম্যাথ শেষ। পরে খালি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার বসায় দিলেই কাজ শেষ। কোয়েশ্চন ইজ ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, তাইলে আমার কাজ হচ্ছে পি কিউ বের করা, এই রেখা থেকে এই বিন্দু দূরত্ব এই রেখার সমান্তরালে, মানে পি কিউ বের করতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা, তাইলেই কাজ শেষ। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করব? কিউ বিন্দু হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু, কিউ বিন্দুটা হচ্ছে পি কিউ রেখা এবং এই রেখা, মানে এই যে এই রেখা এবং পি কিউ রেখার ছেদবিন্দু। এই রেখার সমীকরণ তো দেওয়াই আছে, আমি যদি কোনোভাবে পি কিউ রেখার সমীকরণ বের করে ফেলতে পারি, তাইলে এই দুইটা সমীকরণ সমাধান করলেই এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। তো আমার প্রথম কাজ হচ্ছে পি কিউ রেখার সমীকরণ বের করব, তারপরে পি কিউ রেখা এবং এই রেখা এই দুইটা রেখার ছেদবিন্দু ক্যালকুলেটার দিয়ে অথবা অপনন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতি বা কেউ যদি বজ্রগুণন পদ্ধতিতে করতে চাও, তোমার ইচ্ছা, কোনো অসুবিধা নাই, এই দুইটা সমীকরণ সমাধান করলেই ছেদবিন্দু কিউ পেয়ে যাব। তাহলে এখন আমরা পি কিউ রেখার সমীকরণ বের করব। আমাদের প্রথম টার্গেট হচ্ছে পি কিউ রেখার সমীকরণ বের করা। দেখো প্রশ্নে কিন্তু বলাই আছে পি কিউ হচ্ছে এই রেখার সমান্তরাল, এই যে পি কিউ হচ্ছে এই রেখার সমান্তরাল রেখা। তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? 3x-4y যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হবে। দেখো পি কিউ রেখা এই রেখা, তোমরা লিখবা যে পি কিউ রেখা এই রেখার সমান্তরাল, সুতরাং পি কিউ রেখার সমীকরণ হবে 3x-4y যেভাবে আছে সেইভাবেই থাকবে, সমান্তরাল রেখায় এক্স প্লাস বিওয়াই পোর্শনটুকুর কোনো চেঞ্জ হয় না, ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই ধ্রুবকের মানটা কেমনে বের করবো? আমরা বলবো যে পি কিউ রেখা কোন বিন্দুগামী? পি কিউ রেখা পি বিন্দুগামী। এটা কি বিন্দুগামী? পি বিন্দুগামী, মানে এই যে রেখাটা, এখান থেকে আমার কে এর মান বের করতে হবে। তো পি কিউ রেখা তো অবশ্যই পি বিন্দু দিয়ে যায়, অবশ্যই পি বিন্দু দিয়ে যায়। তাহলে আমি এক্স এর জায়গায় বসাইতে পারি ওয়ান, এই যে পি বিন্দুর ভুজ, এক্স এর জায়গায় বসাইতে পারি ওয়ান, ওয়াই এর জায়গায় বসাইতে পারি পি বিন্দুর কোটি, 4 × 8 প্লাস কে ইকোয়াস টু 0, সুতরাং কে ইকোয়াস টু 5। দেখো পি কিউ রেখা হচ্ছে এই রেখার সমান্তরাল রেখা এবং পি বিন্দুগামী, পি বিন্দু মানে হচ্ছে 1,2 বিন্দুগামী। তাহলে আমি এক্স এর জায়গায় বসাইতে পারি পি বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসাইতে পি বিন্দুর কোটি, কে এর মান পাইছি 5। তাইলে পি কিউ রেখার সমীকরণ পেয়ে গেলাম। এখানে লিখে রাখি পি কিউ রেখার সমীকরণ হচ্ছে 3x-4y+5, 3x-4y প্লাস 5 = 0। দেখো 3x-4y + 5 = 0, এটা কি পাইলাম? এটা পাইলাম পি কিউ রেখার সমীকরণ। তো এখন আমাদের টার্গেট কি ছিল? আমাদের তো মেইন টার্গেট হচ্ছে কিউ বিন্দু স্থানাঙ্ক বের করা। তো এখন যদি আমি বলি যে এই রেখা, এই যে এই রেখা মানে পি কিউ রেখা, এই যে পি কিউ রেখা এবং এই রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দুই তো কিউ বিন্দু, 3x+y + 4 = 0। এই যে দেখো দুইটা রেখা, তোমরা খাতায় লিখবা যে পি কিউ রেখা এবং
সমাধান করে ফেলো অথবা প্রতিস্থাপন অপনয়ন যেভাবে খুশি করো। আমি ক্যালকুলেটারে বসাইতেছি, থ্রি মাইনাস ফোর ওর ওই পাশে গিয়ে হবে মাইনাস ফাইভ, থ্রি ওয়ান মাইনাস ফোর, মাইনাস সেভেন বাই ফাইভ ওয়ান বাই ফাইভ, মাইনাস সেভেন বাই ফাইভ ওয়ান বাই ফাইভ, ঠিকঠাক লিখছি তো? মাইনাস সেভেন বাই ফাইভ ওয়ান বাই ফাইভ, হ্যাঁ ঠিক আছে। যারা ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করতে পারো না, আবার বলতেছি ইউটিউবে কষ্ট করে সার্চ দিবা, ক্যালকুলেটারের সাহায্যে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, অসংখ্য ভিডিও পেয়ে যাবা। হ্যাঁ, তো কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক আসছে মাইনাস সেভেন বাই ফাইভ কমা ওয়ান বাই ফাইভ। এখন তো কাজ শেষ, এখন কাজ শেষ কেন? আমাদের টার্গেট ছিল পি কিউ বের করা, পি কিউ, পি কিউ এর দূরত্বটা বের করা, আমাদের টার্গেট ছিল পি কিউ এর দূরত্ব বের করা। দেখো আমাদের টার্গেট ছিল পি কিউ এর দূরত্বটা বের করা, তো আমরা পি বিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, তাহলে পি কিউ, পি কিউ কী হবে? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি? রুট ওভার অফ বুঝ দয়ের অন্তর, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়ান মাইনাস এ মাইনাস এ প্লাস, মাইনাস এ মাইনাস এ প্লাস সেভেন বাই ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, টু মাইনাস ওয়ান বাই ফাইভ হোল স্কোয়ার। এটা বসায় দাও ক্যালকুলেটার, এটা বসায় দাও, দেখো কত আসে, রুট ওভার অফ ওয়ান প্লাস সেভেন বাই ফাইভ হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান বাই ফাইভ হোল স্কোয়ার, থ্রি একক, পি কিউ থ্রি একক। বলো তো ম্যাথটা বুঝছো কি না? ম্যাথটা কিন্তু তুমি যদি চিত্র না আঁকাও, মানে এই ম্যাথটা যদি কেউ চিত্র না একে করে, তাহলে তার কাছে কিন্তু ক্লিয়ার হবে না। তো তুমি কি বলো, মানে আমাকে জানাও যে এই ম্যাথটা কি তুমি বুঝতে পারছো কিনা? এই রেখার সমান্তরালে এই রেখা থেকে ওয়ান কমা টু বিন্দুর দূরত্ব বের করছি। যারা যারা বুঝতে পারছো আমাকে একটু কমেন্টে জানাইও, আর যারা বুঝতে পারো নাই তারাও জানাও, দেখি কয়জন বুঝতে পারছে। ভাইয়া আমার ক্যালকুলেটারে সেভেন বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ আসছে না, তাইলে হয়তো তুমি ধ্রুবকগুলোকে ডান পাশে নেও নাই। ক্যালকুলেটারে যখন এগুলো বসাবা তখন এই যে ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে বসাইতে হয়, এটা ডান পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস ফাইভ, এটা মাইনাস ফোর, বুঝছো? তুমি এই জিনিসটা চেক করো। হ্যাঁ বুঝতে পারছি, বুঝছি, ইয়েস ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড। এই ম্যাথগুলা চেষ্টা করবা চিত্র এঁকে আঁকানো, মানে চিত্র এঁকে ম্যাথগুলা করার, তাইলে তোমার কাছে জিনিসগুলা সহজ মনে হবে। এখন আমরা নতুন একটা সূত্র শিখব, নতুন সূত্র শিখে তারপরে এই ম্যাথটা করব, এখানে নতুন সূত্র শিখব তারপরে এই ম্যাথটা করব, ঠিক আছে? ওকে ঠিক আছে, বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে, বুঝতে পারলেই তো ভালো, বুঝতে পারলেই ভালো। চলো আমরা নতুন একটা সূত্র শিখব, সূত্র কি? মানে এই 3.6 এর 3.6 অধ্যায়ের সকল টাইপ দেখানো শেষ, শুধু একটা টাইপ দেখানো বাকি, এবং যে টাইপটা এখন দেখাবো এটাই হচ্ছে 3.6 অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ। মানে 3.6 থেকে যদি সৃজনশীলে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা এই টপিকটা থেকেই আসবে, বেশিরভাগ ক্ষেত্রে এইটা থেকেই আসে। তো সেটা কি? দেখো দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি রেখার টপিকটার নাম হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী কোণের মান নির্ণয়। দুইটি রেখার মধ্যবর্তী কোণের মান নির্ণয়, মধ্যবর্তী মানে অন্তর্ভুক্ত, দুইটি রেখার মধ্যবর্তী অথবা দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয়। ধরো এইটা একটা রেখা, এইটা একটা রেখা, ধরলাম এইটা হচ্ছে 1 নং রেখা, এইটা 2 নং, যেটাকে খুশি যেমনি ধরো, 1 2 কোনো বিষয় না। ধরো এটা হচ্ছে 1 নম্বর রেখা, এইটা 2 নম্বর রেখা, দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলো, ছেদ না করলে তো উৎপন্ন কোণ কোত্থেকে আসবে? দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ না করে তাহলে ধর কোণ তৈরি হবে না। তো এই যে দুইটা রেখা, ধরো এরা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে, তো ছেদ করার ফলে
এখানে কিছু কোণ তৈরি হয়েছে, এখানে কোণ কয়টা তৈরি হয়েছে? চারটা। চারটা কোণ তৈরি হয়েছে, এই যে দুইটা, এই যে দুইটা, মোট কোণ হচ্ছে এখানে চারটা। তবে আমাদের চারটা কোণ নির্ণয় করার দরকার নাই, কেন? কারণ এই দুইটা কোণ হচ্ছে পরস্পর সমান, এই যে এই দুইটা কোণ হচ্ছে বিপ্রতীব কোণ, এই দুইটা কোণের মান সেম, আবার এই দুইটা কোণের মানও বিপ্রতীব কোণ, তার মানে এই দুইটা কোণের মান সেম। কাজে আলাদা করে চারটা কোণ বের করার দরকার নাই। ধরো তুমি এই কোণটাকে ধরলা থিটা ওয়ান, এই কোণটাকে ধরলা থিটা টু, তো এই কোণের মান যত এই কোণের মান ততই, এই কোণের মান যত এই কোণের মান ততই। কাজে এখানে তোমার চারটা কোণ বের করার দরকার নাই। তুমি যদি এই দুইটা কোণ বের করো থিটা ওয়ান এবং থিটা টু, তাইলেই হচ্ছে, তোমার চারটা কোণ বের করতে হবে না। দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে এখানে অন্তর্ভুক্ত কোণ হয় চারটা, তবে যেহেতু বিপ্রতীব কোণেরা মানে পরস্পর সমান, তাহলে চারটা কোণ বের না করে তুমি দুইটা কোণ বের করলেও চলবে। এই থিটা ওয়ান যত এই অ্যাঙ্গেলও তত, এইটাও সেম, এই থিটা টু যত এই অ্যাঙ্গেলও তত, এই দুইটা সেম। এখন এই অ্যাঙ্গেল দুইটা বের করার বুদ্ধি কী? অ্যাঙ্গেল দুইটা বের করার বুদ্ধি কী? বুদ্ধি হচ্ছে এই যে দুইটা রেখা নিয়েছিলাম না, ধরলাম এই রেখার ঢাল এম ওয়ান, এই রেখার ঢাল এম টু, যে কোনোটাকে এম ওয়ান এম টু ধরা যায়, তুমি এইটাকে এম ওয়ান এটাকে এম টু ধরো, কোনো অসুবিধা নাই। যেই দুইটা রেখার মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব সেই রেখার ঢাল এম ওয়ান এবং এম টু ধরো, দেওয়া থাকতে পারে অথবা তোমার বেরও করে নেওয়া লাগতে পারে। একটা সরলরেখার ঢাল যদি ডিরেক্ট দেওয়া না থাকে, সরলরেখার ঢাল বের করার বিভিন্ন বুদ্ধি আছে। ঢাল বের করার আমরা তিনটা বুদ্ধি দেখছি, ওই 3.5-এ সরলরেখার ঢাল কীভাবে বের করতে হয়, দুইটা বিন্দু দেওয়া থাকলে, সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে, আমরা শিখে আসছি সরলরেখার ঢাল বের করা। তো ধরো এই যে দুইটা সরলরেখা, একটা ঢাল এম ওয়ান একটা ঢাল এম টু, হুবহু প্রশ্নে দেওয়া থাকতেও পারে, তোমার বের করে নেওয়াও লাগতে পারে, ওটা আমরা দেখাবো। তো দুইটা সরলরেখার ঢাল ধরো দেওয়া আছে অথবা বের করে নেওয়া যাবে, এমন অবস্থায় তুমি যদি এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ বের করতে চাও, অন্তর্ভুক্ত কোণের সূত্র হচ্ছে টেন থিটা ইকস টু প্লাস মাইনাস, ঢাল দুইটার বিয়োগফল এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এই সূত্রে প্রমাণ দেখার দরকার নাই, সূত্রটা মনে রাখলেই চলবে। হ্যাঁ, সূত্রের প্রমাণে যাচ্ছি না। দেখো এখানে সামনে কিন্তু প্লাস মাইনাস আছে, তো তুমি পজিটিভ নিয়ে একটা অ্যাঙ্গেল পাবা, নেগেটিভ নিয়ে একটা অ্যাঙ্গেল পাবা। তুমি যখন এখানে সামনে পজিটিভ নিবা তখন একটা অ্যাঙ্গেল আসবে, ধরো তখন আসলো থিটা ওয়ান, যে কোনোটা আসুক অসুবিধা নাই, আমি ধরলাম আর কি। আর নেগেটিভ নিলে আসলো থিটা টু, মানে অ্যাঙ্গেল কয়টা আসবে এখানে? দুইটা আসবে। বাট আমি কিন্তু এখানে সিম্পলি টেন থিটা লিখছি, আমরা ধরলাম, পরীক্ষা আসলে আমরা লিখবো ধরি রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা, টেন থিটা ইকস টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, এবং যথারীতি তারপর তুমি পজিটিভ নিয়ে একটা অ্যাঙ্গেল পাবা, নেগেটিভ নিয়ে আর একটা অ্যাঙ্গেল পাবা। ঠিক আছে, তো এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা নিয়ে কষ্ট, এই সূত্রটা মনে রাখতে হবে। তোমাকে দুইটা সরল রেখা দিয়ে দিল বা দুইটা সরল রেখার ঢাল দিয়ে দিল, দুইটা আর কিছু কিন্তু দেওয়া নাই, দুইটা সরল রেখার ঢাল দেওয়া আছে, দিয়ে বলল এই রেখা দ্বয়ের অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোণগুলা নির্ণয় করো, কোণ মানে দুইটা কোণের মান নির্ণয় করলেই হবে। তো দুইটা কোণ বের করার সূত্র হচ্ছে টেন থিটা ইকস টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। পজিটিভ নিয়ে তুমি একটা অ্যাঙ্গেল পাবা, নেগেটিভ নিয়ে তুমি একটা অ্যাঙ্গেল পাবা। ঠিক আছে, নেট প্রবলেম হচ্ছে না? নেটে তো প্রবলেম নাই ভাইয়া, আমার এখানে তো নেট ঠিক আছে, এই নেটে তো প্রবলেম হওয়ার কথা না। নামাজের বিরতি দেন, নামাজের বিরতি দেবো 5:40-এ, নামাজের বিরতি 5:40 থেকে 5:50 পর্যন্ত থাকবে, অনেক এলাকায় নামাজ একটু পরে শুরু হয়। তো এই কী ব্যাপার, নেট প্রবলেম হওয়ার তো কথা না? এই এখনো নেট প্রবলেম হচ্ছে, আমার এখানে তো ঠিকঠাক আছে সব। 5:40-এ নামাজের বিরতি দিব, নেট প্রবলেম হওয়ার কথা না। এই সূত্রটা সবাই লিখো ভালো করে, দুইটা সরল রেখার মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণের মান বের করতে বললে কোণ বের করতে হবে দুইটা, চারটা বের করার দরকার নাই, দুইটা বের করলেই হবে। এবং সূত্র হচ্ছে টেন থিটা ইকোয়ালস টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। পজিটিভ নিয়ে এখান থেকে পজিটিভ চিহ্ন নিয়ে তুমি একটা অ্যাঙ্গেল পাবা, নেগেটিভ চিঙ্গেল নেগেটিভ চিহ্ন নিয়ে আর একটা অ্যাঙ্গেল পাবা। ওকে, ঠিক আছে ঠিক আছে, এই ম্যাথটা করে তারপর নামাজের বিরতি দিব। কয়টা বাজে? হ্যাঁ, 5:35।
পাঁচটা 35 বাজে, 5টা 40-এ নামাজের ব্রেক দিব, কারণ অনেক এলাকায় নামাজ পরে শুরু হয়, একসাথে যাতে সবাই ছুটি পাইলে, মানে একসাথে এমন একটা ব্রেক দিব যাতে সব এলাকায় সবাই একসাথে নামাজ পড়ে ফেলতে পারে। তো আর 5 মিনিট লাগবে এই ম্যাচটা করে ছুটিটা দিব, মানে ব্রেকটা দিব। দেখো তোমাকে বলা হয়েছে দুইটা রেখা, একটা হচ্ছে 2x + 3y + 9, 2x + 3y + 9 = 0, আরেকটা রেখা হচ্ছে 4x - 8y - 15 = 0। দুইটা সরল রেখা দেয়া আছে, দিয়ে বলছে এই রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। তো যথারীতি কোণের মান বের করতে হবে দুইটা, তো এই কোণের মানের সূত্রে তো আমাদের ঢাল লাগবে, আমার তো কোনো সমীকরণের দরকার নাই, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের জন্য রেখার সমীকরণ দরকার নাই, আমার দরকার হচ্ছে রেখা দুইটার ঢাল। তাহলে আমরা তো জানি, আমি ধরলাম এই রেখার ঢাল এমন, এই রেখার ঢাল M2 ধরলাম। তো আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করার বুদ্ধি হচ্ছে মাইনাস x-এর সহগ ডিভাইড বাই y-এর সহগ, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এই সরি, মাইনাস x-এর সহগ মানে 4 ডিভাইড বাই y-এর সহগ হচ্ছে -8। তাহলে এখান থেকে ঢাল আসবে, এটা তো -2/3, এটা চেঞ্জ করার দরকার নাই, -2/3, আর এই রেখার ঢাল হবে হাফ। দেখো সরল রেখার সমীকরণ থেকে ঢাল বের করার বুদ্ধি হচ্ছে মাইনাস x-এর সহগ হচ্ছে 2/3, এটা হচ্ছে সূত্রের মাইনাস, এই রেখার ঢাল -x-এর সহগ ডিভাইড বাই y-এর সহগ -8। তাহলে এটা আসতেছে -2/3 আর এটা আসতেছে হাফ। তাহলে আমি M1 এবং M2 পাইলাম, M1 পাইলাম -2/3, M2 পাইলাম হাফ। তাইলে আমরা লিখব tan θ সমান ±M1 - M2, M1 এর ভ্যালু হচ্ছে -2/3 -M2, M2 এর ভ্যালু হচ্ছে হাফ ডিভাইডেড বাই 1 + M1 M2, M1 হচ্ছে -2/3 ইনটু M2 হচ্ছে হাফ। তোমরা একটা লাইন লিখে নিবা, ধরি রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান থিটা, সুতরাং tan θ = ±, M1 - M2 ডিভাইড বাই 1 + M1 M2। এখন যদি এটা ক্যালকুলেটারে বসায় দেও, tan θ = ±, এটা ক্যালকুলেটারে বসাইলে কত আসে সবাই করো তো, এটা ক্যালকুলেটারে বসাইলে কত আসে, -2/3 -1/2 ডিভাইডেড বাই 1 + -1/3 -1/3 -7/4 -7/4। তাহলে একবার তুমি এখান থেকে পজিটিভ নিবা, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, একবার হবে tan θ1। ধরো একবার তুমি পজিটিভ নিলা, লিখতে পারো এমনি যে পজিটিভ নিয়ে তুমি যদি এখান থেকে পজিটিভ নেও, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, ধরলাম θ1, tan θ1 সমান -7/4। সুতরাং এখান থেকে এখানে লিখি θ1 সমান tan ইনভার্স -7/4। আরেকবার নেগেটিভ নিয়ে, নেগেটিভ নিলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, tan θ2 সমান -7/4। সুতরাং এখান থেকে লিখা যায় θ2 = tan ইনভার্স 7/4, tan ইনভার্স 7/4। দেখো সহজ না, এই আর 1 মিনিট পরে বিরতি দিব, আগে বলো এটা বুঝছো কি না, বলো এটা বুঝছো কি না। এখন এইখানেও কথা আছে, এখানেও কথা আছে, অ্যাঙ্গেল যে দুইটা বের হয়েছে, দেখো এই যে অ্যাঙ্গেল দুইটা বের হয়েছে না, একটা θ1 একটা θ2। তোমাকে যদি বলে এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে কোনটা সূক্ষ্ম কোণ কোনটা স্থূল কোণ, এই দুইটার মধ্যে অবশ্যই একটা অ্যাঙ্গেল হবে সূক্ষ্ম কোণ, একটা হবে স্থূল কোণ। মনে রাখবা যেই অ্যাঙ্গেলটাতে মাইনাস আসছে, এই যে মাইনাস আসছে, দেখো এই যে মাইনাস লাস্টে যেটাতে মাইনাস আসছে এইটা হইল স্থূল কোণ, যেটাতে মাইনাস আসছে এটা হইল স্থূল কোণ, আর যেটাতে প্লাস আসছে এটা হইল সূক্ষ্ম কোণ। তোমাকে যদি পরীক্ষায় বলে, পরীক্ষায় যদি বলা হয় যে এই দুইটা কোণ নির্ণয় করো এবং এদের মধ্যে কোনটি সূক্ষ্ম কোনটি স্থূল, তাহলে যেটার মধ্যে মাইনাস আছে সেটা হচ্ছে স্থূল কোণ আর যেটা পজিটিভ সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ,
এখন নামাজের বিরতি, আমাকে যাওয়ার আগে 1 মিনিট বলে যাও, বুঝছো কি না? যাওয়ার আগে 1 মিনিট বলে যাও, হ্যাঁ নামাজের বিরতি শুরু হয়ে গেছে, নামাজের বিরতি শুরু হয়ে গেছে 5:40 থেকে 5:50 পর্যন্ত বিরতি, তবে যাওয়ার আগে বলে যাও বুঝছো কি না। পজিটিভ, এই যে দেখো লাস্টে যেই ভ্যালুটা পজিটিভ সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ, কারণ আমরা জানি 10 এর ভ্যালু প্রথম চতুর্ভাগে পজিটিভ, পজিটিভ মানে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সূক্ষ্ম কোণ আর দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, এই জন্য স্থূল কোণ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাইলে এখন নামাজের বিরতি 5:40 থেকে 5:50 পর্যন্ত, এই প্রথম চতুর্ভাগ বুঝলাম না ভাইয়া, প্রথম চতুর্ভাগ বোঝা লাগবে না, এখানে তোমাকে আমি এইটা বুঝাতে চাইলাম, প্রথম চতুর্ভাগে কোণের মান তো সূক্ষ্ম কোণ হয় তাই না? প্রথম চতুর্ভাগে একটা কোণ যদি থাকে সেটা সূক্ষ্ম কোণ, আর সূক্ষ্ম কোণ হলে 10 এর ভ্যালু পজিটিভ। এই যে দেখো 10θ2, এখানে 7/4, এটা কি পজিটিভ ভ্যালু না? তো এই জন্য এটা হবে সূক্ষ্ম কোণ। আর দ্বিতীয় চতুর্ভাগে একটা কোণ মানে তো স্থূল কোণ তাই না? আর দ্বিতীয় চতুর্ভাগে 10 এর ভ্যালু নেগেটিভ। এই যে দেখো, তুমি জাস্ট এমনি মনে রাখলে হবে, লাস্টে যে দুইটা ভ্যালু আসবে, দেখো এখানে অবশ্যই প্লাস মাইনাস যেহেতু আছে, একটার জন্য পজিটিভ আসবে একটার জন্য নেগেটিভ, যেই ভ্যালুটা নেগেটিভ আসছে এইটা, সেখানে অ্যাঙ্গেলটা হবে স্থূল কোণ, আর যেই